Dear viewers, welcome to my channel Mahmud BCS Academy. Please subscribe my channel and press the bell icon to get next video. Let's get started. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? আকবরনামা, আইন-ই আকবরী, আলমগীরনামা, তুজুক-ই আকবর। উত্তর আইন-ই আকবরী। প্রশ্ন 2, কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদে পরিপূর্ণ নরক বলেছেন? ফাহিয়ান, ইবনে খালদুন, ইবনে বতুতা, হিউয়েন সাং। উত্তর ইবনে বতুতা। প্রশ্ন 3, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত হয় 1758 সালে, 1858 সালে, 1862 সালে, 1838 সালে। উত্তর 1858 সালে। প্রশ্ন 4, কোন দুটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? বাংলাদেশ ও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ফ্রান্স। উত্তর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। প্রশ্ন 5, কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পাকিস্তানি বর্বরতার কথা সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন? হেজেল হাম, মার্ক টালি, সাইমন ড্রিং, আন্থনি মাসকারেনহাস। সাইমন ড্রিং। 6, কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে? 1960 সালে, 1962 সালে, 1963 সালে, 1961 সালে। উত্তর 1962 সালে। প্রশ্ন 7, 20 আগস্ট 2017 নদী নিয়ে বাংলাদেশে প্রথম গবেষণা কেন্দ্র চালু হয় কোন বিশ্ববিদ্যালয়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়। উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রশ্ন 8, ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম কি? কান্দি, মান্দি, নান্দি, তান্দি। উত্তর মান্দি। প্রশ্ন 9, দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? 1992, 1994, 1993, 1991। উত্তর 1993। প্রশ্ন 10, টং আন্দোলনে সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা, হাজং, চাকমা, মুরং। উত্তর হাজং। প্রশ্ন 11, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে মহামানবের দেশ গল্প অবলম্বনে কয়টি কাহিনী চিত্র নির্মিত হয়েছে? 3টি, 5টি, 4টি, 6টি। উত্তর 5টি। প্রশ্ন 12, বাংলাদেশ বিক্রয় করের বিকল্প হিসাবে কোন কর ধার্য করা হয়? সম্পদ কর, আয় কর, মূল্য সংযোজন কর, দান কর। উত্তর মূল্য সংযোজন কর। প্রশ্ন 13, আর্থিক লেনদেনের জন্য বাংলাদেশ ডাক বিভাগ কবে ডাক টাকা চালু করেন? 1 অক্টোবর 2017, 11 ডিসেম্বর 2017, 9 ডিসেম্বর 2017, 7 ডিসেম্বর 2017। উত্তর 11 ডিসেম্বর 2017। প্রশ্ন 14, বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা দেশ জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য। সর্বাধিক সঠিক উত্তর জাপান। প্রশ্ন 15, বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপন করা হয় ঢাকা সিলেট, দর্শনা গোয়ালন্দ, কুষ্টিয়া গোয়ালন্দ, দর্শনা কুষ্টিয়া। উত্তর দর্শনা কুষ্টিয়া। প্রশ্ন নম্বর 16, বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? 1972 সালে, 1979 সালে, 1974 সালে, 1973 সালে। উত্তর 1974 সালে। প্রশ্ন 17, অর্থবিল সম্পর্কিত বিধানবলী আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? 81, 81-1, 82-84-1। উত্তর খ, 81-1। প্রশ্ন 18, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, ন্যায়পাল। সর্বাধিক সঠিক উত্তর রাষ্ট্রপতি। প্রশ্ন 19, বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? মোহাম্মদুল্লাহ, সৈয়দ নজরুল ইসলাম, বিচারপতি আবু সাইদ চৌধুরী, শেখ মুজিবুর রহমান। উত্তর শেখ মুজিবুর রহমান। প্রশ্ন 20, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিচের কোনটি কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করে? শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, মন্ত্রী পরিষদ বিভাগ। উত্তর ক, শাসন বিভাগ। প্রশ্ন 21, রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? 4টি, 2টি, 3টি, 5টি। সর্বাধিক সঠিক উত্তর 4টি। প্রশ্ন নম্বর 22, মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কত সালে? 1976, 1974, 1973, 1978। সর্বাধিক সঠিক উত্তর 1974 সালে। প্রশ্ন 23, বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? 1972 সালে, 1974 সালে, 1975 সালে, 1973 সালে। উত্তর 1972 সালে। প্রশ্ন 24, এ ব্রোকেন ড্রিম শিরোনামের বইটি কার লেখা? ডক্টর মোহাম্মদ ইউনুস, এস কে সিনহা, মেজর রফিকুল ইসলাম, মেজর জলিল। সর্বাধিক সঠিক উত্তর এস কে সিনহা, সাবেক। প্রশ্ন 25, বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত? কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ।
উত্তর চট্টগ্রাম প্রশ্ন 26 যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবনের নাম কি ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফ্রাঙ্কলিন সেন্টার উইলিস টাওয়ার এম্পায়ার স্টেট বিল্ডিং উত্তর ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রশ্ন 27 ডুইং বিজনেস প্রতিবেদন 2019 অনুসারে শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর হংকং ডেনমার্ক নিউজিল্যান্ড উত্তর নিউজিল্যান্ড প্রশ্ন 28 ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ষোড়শ লুই পঞ্চদশ লুই সপ্তদশ লুই চতুর্দশ লুই উত্তর ষোড়শ লুই প্রশ্ন 29 কোন গুপ্তচর আরব বিশ্বে মুসলিমদের সমূহ সর্বনাশ করেছিল হামফ্রে মার্থা ম্যাকিনা রিচার্ড ব্যাটসম্যান গ্রিম উত্তর ক হামফ্রে প্রশ্ন 30 আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় 1912 সালে 1914 সালে 1918 সালে 1917 সালে উত্তর 1912 সালে প্রশ্ন 31 মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি ডুরাল্ড লাইন সনোরা লাইন ম্যাকনামরা লাইন হেন্ডারবার্গ লাইন উত্তর সনোরা লাইন প্রশ্ন 32 ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল 1948 সালে 1960 1967 1973 উত্তর 1967 সালে প্রশ্ন 33 শতকরা হিসাবে সার্কভুক্ত কোন দেশে বনভূমি বেশি শ্রীলঙ্কা ভুটান নেদারল্যান্ডস ভারত সর্বাধিক সঠিক উত্তর ভুটান প্রশ্ন নম্বর 34 গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ নিউজিল্যান্ড পোল্যান্ড নেদারল্যান্ডস নরওয়ে উত্তর নেদারল্যান্ডস প্রশ্ন 35 বিশ্বব্যাংক ঋণ প্রদানের লক্ষ্যে সংস্থাটির সদস্য দেশগুলোর কতটি ভাগে ভাগ করে তিনটি চারটি ছয়টি পাঁচটি উত্তর খ চারটি প্রশ্ন নম্বর 36 কমনওয়েলথের দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনটি বাংলাদেশ পাপুয়া নিউগিনি নিউজিল্যান্ড নাউরু উত্তর ঘ নাউরু প্রশ্ন নম্বর 37 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় টোকিও ব্যাংকক সিঙ্গাপুর ম্যানিলা উত্তর ঘ ম্যানিলা প্রশ্ন 38 সার কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত ঢাকা কাঠমান্ডু মালে নয়াদিল্লি উত্তর ক ঢাকা প্রশ্ন 39 পৃথিবীর প্রাকৃতিক শোধনাগার পানি মাটি বায়ু গাছপালা উত্তর মাটি প্রশ্ন নম্বর 40 বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত বান্দরবান রাঙামাটি কক্সবাজার পঞ্চগড় উত্তর খ রাঙামাটি প্রশ্ন নম্বর 41 মারের ডার্লিং কোন দেশের নদী অস্ট্রেলিয়া ফিজি কুয়েত মালদ্বীপ উত্তর অস্ট্রেলিয়া প্রশ্ন নম্বর 42 ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থান হরমুজ জিব্রাল্টার বসফরাস দার্দানেলিস উত্তর জিব্রাল্টার প্রশ্ন নম্বর 43 গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে তা হল ইথিলিন পিডির কার্বন ডাইঅক্সাইড মিথেন উত্তর কার্বন ডাইঅক্সাইড প্রশ্ন নম্বর 44 জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের উন্নয়নশীল দেশের মধ্যে কোন দেশ বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ চীন পাকিস্তান ভারত উত্তর ক বাংলাদেশ প্রশ্ন নম্বর 45 কোন ধরনের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি জোয়ারজনিত বন্যা মৌসুমি বন্যা ভাটাজনিত বন্যা আকস্মিক বন্যা উত্তর খ মৌসুমি বন্যা প্রশ্ন নম্বর 46 সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে বিটারশ্মি আলফারশ্মি গামারশ্মি রঞ্জনরশ্মি উত্তর ক বিটারশ্মি প্রশ্ন নম্বর 47 কোনটি পানিতে দ্রবীভূত হয় না গ্লিসারিন ফিটকিরি সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বোনেট উত্তর ঘ ক্যালসিয়াম কার্বোনেট প্রশ্ন নম্বর 48 মাশরুম এক ধরনের অপুষ্পক উদ্ভিদ পরজীবী উদ্ভিদ অর্কিড ফাঙ্গাস উত্তর ঘ ফাঙ্গাস প্রশ্ন নম্বর 49 মুক্তা হল ঝিনুকের খোলসের টুকরো চোখের মণি প্রদাহের ফল জমাট হরমোন উত্তর গ প্রদাহের ফল প্রশ্ন নম্বর 50 দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কোনটি সেকুলাস মেমোব্রেনাস ল্যাবেরিন্থিয় ইউট্রিকুলাস অর্গান অফ কার্ডি উত্তর ইউট্রিকুলাস গ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও
If you don't subscribe the channel yet, then subscribe my channel and press the bell icon to get next video. Please like, comment and share this video.